আল্লাহ যে বলছে মা কষ্টের পর কষ্ট করে বুঝাই দিতাছি দশ মাস দশ দিন মা ঘুমাই না খাই না সন্তানের টেনশনে টেনশনে জর্জরিত হইয়া গেছে সুন্দর চেহারা লাবণ্য নষ্ট হইয়া গেছে সুন্দর চলার স্বপ্ন ধ্বংস হইয়া গেছে চলাফেরার বান্ধবীদের সঙ্গে আড্ডা বন্ধ হইয়া গেছে শুধু একটাই কথা সন্তান শুধু একটাই কথা আমার জাদুমণি কখন আসবে কখন আসবে কখন আসবে বড় কষ্ট লাগে দশ মাস দশ দিন শুধু একটা প্যাটারি ভিতরে তোরে আমার মা রাখছে এই করে আমার মা রাখছে আমার মার পেটের ভিতরে ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস দশ দিন আমার মা আমার জায়গা করে দিছে কিন্তু ওই সন্তান বড় হইয়া তিনতলা বিল্ডিং করছে প্রত্যেকটা তলাই তলাই সাতটা করে রুম একটা রুমের ভিতরে মার জায়গা হয় না এই খবর যখন তাহিরি কানের মধ্যে আসে তাহিরি মনে চাই এই পায়ের সুতা হাতের মধ্যে লইয়া ওই কুলাঙ্গার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিতা واخفض لهما جناح ذل من الرحمه মা বাবার সাথে মমতার চাদর বিছিয়ে কথা বলো আর আল্লাহকে বলো রব্বিরহামহুমা সবাই বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটার অর্থ কি জানেননি এটার অর্থ হইল আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছুন আল্লাহ গো আমার আব্বা আমারে তুমি এমন করে দয়া কইর এই দোয়াটা আমার আল্লাহ বান্দারে শিখাইয়া দিয়ে দিছে এই জন্য মা এই মুহূর্তে মইরা দেখেন না মাতারা রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট মাতারা সেচ্চা গেছে গা মগজগুলা সিটটা সিটটা পড়ে আছে অনেক মানুষ এইভাবে মুখ দৈরা দৈরা চলে যায় আর মা দুঃখে যখন আপনার লাশটা দেখবে যদিও মগজগুলা সিটি সিটে পড়ে গেছে মা একটু একটু করে টুকাইয়া টুকাইয়া শাড়ির আসরের মধ্যে লইব বাড়িতে আপনার লাশটা গোসল দেওয়াইব মাথার ভিতরে এই মগজের টুকরাগুলা ঢুকাইয়া দিব আবার কিছু কিছু মুহূর্তে দেখা যায় সন্তান রাতের বেলা মারা যায় লাশের পাশে কেউ থাকতে সাহস করে না বউকে বলা হয় বউ বলে আমার ডর করে ভাইকে বলা হয় কই আমার ঘুমে ধরে বোনকে বলা হয় কতক্ষণ চিল্লাই কই আমি একটু ঘুমাই পার্শ্ববর্তীর মানুষগুলো দেখতে আসে দৌড়াইয়া দৌড়াইয়া চইলা যায় কেউ লাশের সঙ্গে রাতের বেলা কয়েকটা আগরবাতি ধরাইয়া আর কয়েকটা মোমবাতি ধরাইয়া লাশটা বাহিরে শোয়ায় রাখে মা ডাক দিয়া বলে সব চইলা যা আমার জাদুমণির পাশে আমি থাকবো এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে কথাগুলো বলি মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত না মারা তো পোহাল বিজল গুয়ে মুতে আমার সুখ নাই লাগিয়া মায়ের তাকে বিজাতে বিশ্বাস যদি না হয় আমার কথা যদি বিশ্বাস না হয় একদিন ঘরের মধ্যে কইবা ও আম্মা আমি খেতা দিয়া ঘুমাই তুমি কম্বলটা দিয়া ঘুমাও মা কইব ফুদরে তুই কিতা গলি রে আমারে ও বাবা তুই কম্বলটা লইয়া ঘুমা আমি তোরে রাতের বেলা পাহারা দিমু চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না কত না মারা তো কোহাল বিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে এ তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের দোলে গো
ওরে দেখ বুখারি হাদিস কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। কেউ দাইমা দেখছেন না তো আপনারা? দাইমা জানেন কি তা করে? ঘন্টার পর ঘন্টা মরণ যুদ্ধের সাথে খেলা করে। দেখতাছি একটু পরে বেহুশ হইয়া যায়, মাথা তেল দে, একটু পরে বেহুশ হইয়া যায়, মাথায় পানি দে, একটু পরে বেহুশ হইয়া যায়, কানের কাছে কালিমা পড়ে, মনে করছে বুঝি বইরেই গেছে, মনে করছে মা বুঝি মইরেই গেছে। ঘন্টার পর ঘন্টা জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ এইভাবে চলতেছে চলতেছে চলতেছে। অনেক সংবাদ এমন পাওয়া যায় প্রসবের পরে মা বেহুশ হইয়া যায়, কোনো কথা বলে না। দেখবেন দাইমারা যখন সন্তান পেট থেকে টান্দা বাইর করে, যখন ভূমিষ্ঠ হওয়ার পরে নাটটা কাটবার আগে বাচ্চারে রক্ত মুক্ত লইয়াই মার বুকটার মধ্যে দিয়া দেয়, মার বুকটার মধ্যে দিয়া দেয়। দেখবেন ডাক্তার পেট কাটটা সিজার করার পরে বাচ্চারে মার বুকটাতে সবার আগে দিয়া দে। ডাক্তার তো ইতিহাস জানে, ডাক্তার তো তদবির জানে, ডাক্তার তো সব বুঝে যে মায়ের প্রসবের যে ব্যথা, এই ব্যথার ইনজেকশন পৃথিবীতে নাই তো, এই ব্যথার ওষুধ তো পৃথিবীতে নাই, একটা মাত্র মেডিসিন সন্তানের স্পর্শ। মা যখন শুনে কানের মধ্যে আওয়াজ করা হয় তোর সন্তান হয়েছে, মা মির মির করে, মির মির করে, মির মির করে চোখটা বাইরে করে একটু আমার কাছে। বাচ্চা যখন স্পর্শটা বুকটার মধ্যে লাগে তখন একটা চোখের পানি ফালায় ফালায় মুস্কি মুস্কি একটু মুস্কি মুস্কি হাসি দিয়া, মুস্কি মুস্কি হাসি দিয়া কে আল্লাহ আমার জাদুমণি দিছো শুকরিয়া আদায় করে। আবার এমনই হিসাব পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হইছে কিন্তু মা লড়ে না, জিগা এ উড়স না তোর তো ফুলা হইছে আর লড়ে না, এ দেখো তো তোর ফুলা হইছে আর লড়ে না, কিছুক্ষণ পরে দেখে মার পেট লড়ে না, কিছুক্ষণ পরে দেখে মার চোখ দিয়ে আপনার আওয়াজ আসে না, এই চোখ কোন খুলে না, কিছুক্ষণ পরে নাক দিয়ে শ্বাস বাইরো না, এমন ইতিহাস শোনা যায় লক্ষ্মী পরে। ডেলিভারি কেসে মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো বাচ্চাটা আছে মা কবরে চলে গেছে। ভাই ইতিহাস আছে না এরকম হাজার হাজার ইতিহাস আছে এই পৃথিবীর মানুষ, তোর মা সারাটা জীবন তোর পেটে ধারণ করলো আর তুমি সেই মারে কষ্ট দিবা না, খবরদার খবরদার। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের দিন ওই সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকলের বেরিয়ে রাখবে আর আগুন পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে শিকল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবে আল্লাহ ওরা কারা, কয় এরা হলো দুনিয়ায় মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে এই হলো তাদের শাস্তি। আবার এমন অনেক সময় খোঁজ পাওয়া যায় সন্তান সারা জীবন মার পেটের মধ্যে ধারণ করছে, আমার জাদুমণি কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তানকে আমি দেখব, আমার জাদুমণিকে আমি দেখব, আমার জাদুমণিকে আমি ধরব। কিন্তু এমনও তথ্য পাওয়া যায় জাদুমণি হওয়ার পর একটা চিৎকার দিছে, দেওয়ার পরে আর মুখ লড়ে না, দেওয়ার পরে আর ঠোঁট লড়ে না। এমনও তথ্য পাওয়া যায় মা দশ মাস দশ দিন কষ্ট করার পরে সন্তানের সাথে একটা কথা বলতে পারে না, সন্তানকে এক পেয়ালা দুধ পান করাইতে পারে না, সন্তানকে একটা বার কোলে নিতে পারে না, সন্তানকে নিয়ে একটা রাত ঘুমাতে পারে না, হঠাৎ করে সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। তাই তো আমার রাসূল বলেছেন এ পৃথিবীর নারী সমাজ, ছোটবেলার সন্তান যদি মারা যায় খবরদার চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এই ছোট্ট বাচ্চা হাসরের ময়দানে তোমার জন্য দাঁড়ায় যাবে। ছোট বাচ্চাকে আল্লাহর হাবিব বলেন, ছোট বাচ্চাকে আল্লাহ বলবেন হ্যাঁ বাচ্চারা তোরা জান্নাতি বিনা হিসাবে জান্নাতে যা, ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি তো পাঠাইলা, তুমি তো নিয়ে আসলা, তোমার সাথে কোনো অভিযোগ নাই, তবে একটা কথা বলতে চাই তুমি পাঠাইলাই কেন, নিয়ে আসলাই কেন, নিয়ে যদি এসেছো তো মার পেটে তো দশ মাস দশ দিন ছিলাম, মাকে তো অনেক লাথি দিয়েছি, মাকে তো অনেক কষ্ট দিয়েছি, তাহলে কি করতে হবে, কি করতে হবে বলতে, আমি তো বেহেস্তে বিনা হিসাবে চলে গেলে মাকে তো আর দেখতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারলাম না, তোমাকে রব হিসাবে ডাকতে পারলাম না, নবীকে নবী হিসাবে ডাকতে পারলাম না, কিন্তু আল্লাহ আমি বেহেস্তে গেলে তার বের হব না, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব, আমি পুলসিরাত পার হয়ে যাব, দূরে দূরে পার হয়ে যাব, আকাশের বিস্তীর্ণ মতো পার হয়ে যাব, তবে আমার একটা চাওয়া আছে তোমার কাছে, যেই মা দশ মাস দশ দিন আমাকে পেটের মধ্যে রেখেছে সেই মা কোথায় আছে এক নজরে দেখতে চাই। আল্লাহ বলবে তোর মা জাহান্নামের মধ্যে আছে, এই কথা বলার পরে বাচ্চা বলবে আল্লাহ আমার মা জাহান্নামে আছে তো অসুবিধা নাই, আমি জান্নাতে চলে যাব, আমার মাকে একটা বারের মতো আমাকে একটু দেখায় দাও, জন্মের মতো একটু দেখে যাই মাকে। আল্লাহ বলেন এ মালিক তিনি কি বলেছেন আপনারা শুনেছেন, আমি কি বলছি আপনারা শুনুন। ইসলামের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা।
যখন কেউ মানবতা নিয়ে কাজ করে তখন সে সব সময় হিন্দু খ্রিস্টান মুসলমান যে যে ধর্মের লোকই থাকুক না কেন সবার প্রতি তিনি মানবিকভাবে কাজ করেন এটা ইসলামের একটি অর্থ তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়েছেন আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে ভালোবাসি আপনাদের সন্তানকে আমার আগে আপনারা ভালোবাসার দায়িত্ব কথা বলেন ঠিক না ঠিক আপনারা ভাইয়ের পাশে থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি ইজ্জতের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ যেন কবুল করে বলুন আমিন দেখেছেন পোস্টারের ভিতরে আমাকে বিষয় দেওয়া হয়েছে মা বাবার পিতামাতার দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করার জন্য পিতামাতার দায়িত্ব ও কর্তব্য পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এটা কিন্তু না লেখছেন পিতামাতার প্রতি সরি ফেস ফেস লাগাইলে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এখানে দুইটা জিনিস আমি উল্লেখ করব শুধু সন্তান বাবা মাকে সম্মান করবে ভালোবাসবে বিষয়টা এখানে সীমাবদ্ধ না মা বাবারও দায়িত্ব আছে সন্তানকে লাইনে রাখা আমি কি বুঝাতে পারতেছি আমি তো এটাই বলতে চাইছিলাম নাকি হুজুর জি জি মা বাবার দায়িত্ব আছে না তো আগে এটা দিয়ে শুরু করি সন্তান যখন মার পেটে থাকে মা বাবার কাছে সন্তানের তিনটা অধিকার আছে ভাই কয়টা বলছি এক নম্বর পেট থেকে সন্তান চায় যে আমি মার পেট থেকে ভূমিষ্ঠ হলে মা বাপ আমার কানের মধ্যে আজান দিবে কেন এই আওয়াজটা দপ দপ করে তো কিলার টিলার করে দেস না মশলা টসলা দিয়ে বাবা হুনুস না এই বক্সটা থেকে কেলাড়া সরাও আর মাথা রাখি দিক জানো কেলাড়াই দিক জানো আর তোমার মাথা রাখি দিক জানো হ্যাঁ ঠিক আছে আর বাবা রাখ তোর কেল্লা রেডি দিন আর হের মাথা রেডি দিন ও কেল্লার মাথা তো এক কত আরে বুইলা ইসলাম গাদি মাথা নষ্ট বাইরে আমার সন্তান পেটে থাকা অবস্থায় মা বাবার প্রতি তিনটা অধিকার আছে এক নম্বর কি বলছি আজান দিবে কেন দেখবেন সৎকারা একশো থেকে একশো ভাগ মাঝে মাঝে একটু এদিক সেদিক হয় সন্তান কান্নাকাটি করে না বাকি নিরানব্বই ভাগে কান্নাকাটি করে ওয়া করে চিৎকার মারে এই চিৎকারটা কেন দেয় চিৎকারটা দিয়ে ওই সময়ের ভিতরে শয়তান একটা ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে তার অন্তর দিলের মধ্যে শয়তানের একটা আসর ফালাইবার চেষ্টা সেখানে করে হওয়ার পরে যখনই আপনি সন্তানের কানের মধ্যে আজানটা দিয়ে দিবেন তখন শয়তান দূরে চলে যায় বাচ্চা কালেই তার অন্তরের ভিতরে আল্লাহ নামের জজবা পয়দা হয়ে যায় ঠিক না এক তাহলে আজকে থেকে ওয়াদা বাচ্চা হলে আমরা কি দিব শেষ এটা হলো এক নম্বর দায়িত্ব বাচ্চা দুই নম্বর দাবি করে মা বাবার কাছে যে আমার সুন্দর একটা নাম রাখবে কি রাখবে নাম কারণ হাসরের মাঠে প্রত্যেকটা সন্তানকে ডাক দেওয়া হবে এ এমুকের বেটা এমুক এ এমুকের পোলা এমুক এইভাবে নাম ধরে ধরে ডাকবে এটা নামটা যেন কোরআন সুন্নাহ মতো হয় তিন নম্বর হলো সন্তান মা বাবার কাছে দাবি করে আমার মা বাবা যেন আমাকে দ্বীনী শিক্ষা দেয় কি শিক্ষা দেয় এখন আসেন কেন এই দাবিটা এই দাবিটা এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের কানে নিজে আদান দেওয়ার সুযোগ আছে নিজের নাম নিজে রাখার সুযোগ আছে ছোটবেলায় কি সন্তান শিক্ষা কি করবে না করবে এটা বুঝ নেওয়ার কি কোনো ক্ষমতা আছে এইগুলার দায়িত্ব মা বাবার খোদার কসম কসম করে বলি পেটের সন্তানের এই তিনটা দাবি যদি আপনি পালন করতে সক্ষম হন এই সন্তান কখনো বড় হলে আপনাকে লাথি মারবে না আর যদি আপনি এই তিনটা দাবি পালন করতে ব্যর্থ হন
মনে রাখবেন এই সন্তান দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না তাইলে সর্বপ্রথম বাচ্চা হওয়ার পরে সন্তান মায়ের প্রতি প্রথম অধিক দাবি ভালো ব্যবহার করে নাকি মা বাবার প্রথম দায়িত্ব সন্তানকে লাইনে তোলা মা বাবার দায়িত্ব এইজন্য মা বাপ উদাসীন হলে চলবে না আরে মা তো এমন মা পেটে যখন সন্তান যায় তখন ভাল লাগে না পাশের চারটা মহিলারে খবর দিয়া কি তোরা আস না একটু সময়টা কাটাই যখন সময় কাটায়া গল্প করতেছে সময় কাটাইতেছে হঠাৎ করে মার চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে পাশের বাড়ি পাশের মহিলা জিগা কি গো বালাশালা ডাইকে আনছো কথা কইবা তোমার চোখ দিয়া পানি পড়ে কেন কতরা জানোস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা এমন একটা লাথি মারছে তোল পেটটাতে ব্যথাটা সহ্য করতে পারছি না কেন লাগে না কেন দিছি আরেকটা মহিলা ডাক দিয়া কয় তাহলে তুমি হাসো কেন রাত্র যদি বেশি হইছে আমি অপ্রাসঙ্গিক ডাইনে বামে যাব না ডাইরেক্ট ওয়াস এরপরে জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন মা ডাক দিয়া বলে তোমরা জানো না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা নয় মাসের বাচ্চা এমন জোরে একটা তল পেটে লাথি মারছে লাথি মারার পরে আমি অনেক ব্যথা পেয়েছি এই ব্যথাটা কোন রকম ভাবে সহ্য করতে পারি না ব্যথা পাইলে মানুষের চোখ দিয়া পানি আসে কি আসে না এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করে দিয়েছি আর একটা মহিলা জিজ্ঞাসা করে ভালো কথা তুমি ব্যথা পাইয়া কান্না করেছো তাইলে তোমার মুখের মধ্যে দেখতেছি মুচকি মুচকি হাসি দেখা যায় চোখ দিয়া পানি জোরে ফুকলা আর মুখ দিয়া মুচকি মুচকি হাসি ভাসে কারণটা কি তোরা মনে করিস না আমার সন্তান আমাকে লাথি দিয়েছে ব্যথা পেয়ে কান্না করেছি আর হাসি কেন জাননি আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে এটা আমার কাছে বড় আনন্দ লাগতেছে আল্লাহু আকবার কোনটা কেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন সব গুণ আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে কিন্তু তিন শ্রেণীর গুণা আমার আল্লাহ কোনদিন ক্ষমা করবে না এর মধ্যে এক নম্বর হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ কয়জন একজন আল্লাহ কয়জন এক আল্লাহ দ্বিতীয় জনকে খোদা মানার সুযোগ আমার নবী বলে যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না এই দিতে কাটা দেন কথা কয় এরা কে ফুটরু ফুটরু বন্ধ করতো ওই বাজারে যে একো কথা কইতো চা খাইতো আর কথা কইতো আমি হৃদয় বুঝার গোয়াজা টাচ দিছে আমার কলিজা ফেটে যায় বান্দা কেমনে মা বাপরে কষ্ট দেয় হায় রে বাচ্চা হায় রে মানুষ মানুষ হাই হাই দিলটা নরম করে দিবেন চোখের পানিগুলা ছেড়ে দিবেন যাদের মা আছে বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাক দিবেন কিন্তু যাদের মা নাই ডাক দেওয়ার কোনো সুযোগ এই জন্য যাদের আছে যাদের নাই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আল্লাহর হাবিব বলেন সব গুনাহ ক্ষমা হবে তিন শ্রেণীর গুনাহ মাফ হবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে দুই নম্বর যারা মা বাবার অবাধ্য সন্তান এরা যতই এবাদত করুক না কেন আমার আল্লাহকে রাজি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর তিন নম্বর হলো যারা বান্দার হক মেরে খায় যারা বান্দার হক মেরে খায় তাদের গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে এই জন্য বান্দার হক মারা যাবে না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না এখন বলবেন হুজুর আল্লাহর সঙ্গে শরীক করলে কাবাইরুল আকবার নাকি কাবাইরুল আকবার না কাবাইরুল আকবার যত কবিরা গুনাহ আছে সব চাইতে বড় কবিরা গুনাহ
এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম আল্লাহর সঙ্গে শরীক করা যাবে এখন বলবেন হুজুর আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না মা বাবার অবাধ্য করা যাবে না এটা বুঝতে পারতেছেন এত কিছু থাকার পরে এত কন্ডিশন কেন একটু কোরআনের আয়াতের দিকে একটু তাকায় দেখবেন আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ সর্বপ্রথম খেদমতের কথা বলেছে আমি কি তেলাওয়াত করব তেলাওয়াত করলে কি শান্তি লাগবে ইনশাআল্লাহ ওয়া কওদা বিবেক যদি থাকে ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না ওকে মেনে নিলাম তোমার কথা মানলাম এরপর অন্য কথা তো বলতে পারতাম এরপর অনেক বিষয় ছিল নামাজ ছিল রোজা ছিল এরপর অনেক নবীদের ইতিহাস ছিল কত ঘটনা ছিল এগুলো উল্লেখ না করে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে এরপর এখানে বইলা দিছে মা বাবার সঙ্গে সদ ব্যবহার করো এই কথাটা আমার আল্লাহ কেন বললেন কারণ কোরআনের ভিতর আছে ওয়াহনা না না ওয়াহনিন এই পৃথিবীতে কেউ যদি কষ্টের পর কষ্ট করে থাকে সেই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা এখন বাড়িতে যাইয়া লক্ষ্মীপুর মাকে জিজ্ঞেস করবেন মা ও মা আপনি নাকি কষ্টের পর কষ্ট করেছেন কিভাবে করেছেন একটু বলেন না মা বলবে তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে প্রথম কয়েক মাস সংসার চলেছে হঠাৎ করে আমি বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে তুই চলে এসেছিলি যেই দিন থেকে তুই চলে এসেছিলি আমার পেটের ভিতরে সেই দিন থেকে আমি আগের মতো খাইতে পারি না সেই দিন থেকে আগের মতো আমি চলতে পারি না সেই দিন থেকে আমি আগের মতো ঘুমাইতে পারি না জোরে হাঁটতে গেলে চিন্তা করি তুই যদি পেটের ভিতরে নষ্ট হয়ে যাস উপর হইয়া ঘুমাইলে মনে মনে ভাবি পেটের চাপা পড়ে যদি তুমি কি হয়ে যাও নষ্ট হয়ে যাও এই জন্য রাতের বেলা ঘুম ভাঙ্গে আর ডান কাতিকে বাম কাতে গেলে ঘুমটা ভাঙ্গে যায় আর আমি উসা থেকে নেচা যে এইভাবে নামতাম তুই পেটে যাবার পরে আর এমন ভাবে নামতে পারি না জিব্বার মধ্যে কেমন মজা লাগে না আল্লাহ যে কইছে কষ্টের পর কষ্ট করছে কেমনে শুধু ফেডের মধ্যে লাত্তি মাইরা আমার লজ্জা স্থান দিয়া দুনিয়াতে আইসা গেছি শুধু একদিন কষ্ট না দশটা মাস দশটা দিন একদিন না মনে হয় যেন একটা বছর কইরে লাগছে আমার জাদমুনি পেটের মধ্যে কেমন আছে মাঝে মাঝে এমন চিত্র পাওয়া যায় হুজুর বাচ্চা পেটে না লড়াচড়া করলে দৌড়াইয়া মেডিকেলে যায় আলটা করে ও ডাক্তার কালকাতি বিকাল বেলা সন্তানটা পেটে লড়ছে হঠাৎ করে সন্তানটা কেন লড়ে না ডাক্তারে আলটা করলো কইরা বলতেছে আপনি ওষুধগুলা খান ডাক্তার আলটা করলো একটা রুটিন বান্ধা দিল দিনে কয়বার লড়বে ঘন্টায় কয়বার লড়বে চব্বিশ ঘন্টায় কয়বার লড়বে যখন লড়ে না তখন মা বলছে আল্লাহ আমার জাদুমনির তুমি জীবন ভিক্ষা দাও কথা বলেন বাবা ঠিকই না বেঠি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা দুঃখিনী পেটের ভিতরে ওই যে আল্লাহ যে বলছে ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ যে বলছে মা কষ্টের পর কষ্ট করে বুঝাই দিতেছি, দশ মাস দশ দিন মা ঘুমাই না খাই না, সন্তানের টেনশনে টেনশনে জর জড়িত হইয়া গেছে, সুন্দর চেহারা লাবণ্য নষ্ট হইয়া গেছে, সুন্দর চলার স্বপ্ন ধ্বংস হইয়া গেছে, চলাফেরার বান্ধবীদের সঙ্গে আড্ডা বন্ধ হইয়া গেছে, শুধু একটাই কথা সন্তান, শুধু একটাই কথা আমার জাদুমণি কখন আসবে কখন আসবে কখন আসবে, বড় কষ্ট লাগে দশ মাস দশ দিন শুধু একটা পেটের ভিতরে তোরে আমার মা রাখছে, এই করে আমার মা রাখছে, আমার মার পেটের ভিতরে ছোট্ট একটা পেটের ভিতরে দশ মাস দশ দিন আমার মা আমার জায়গা করে দিছে, কিন্তু ওই সন্তান বড় হইয়া তিনতলা বিল্ডিং করছে, প্রত্যেকটা তলায় তলায় সাতটা করে রুম, একটা রুমের ভিতরে মার জায়গা হয় না। এই খবর যখন তাহির কানের মধ্যে আসে, তাহির মনে চাই এই পায়ের সুতা হাতের মধ্যে লইয়া ওই কুলাঙ্গার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিতা। মা বাপের মনে কষ্ট দিয়া তাহির সামনে বৈষম্য শুনবা, তাহির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, মুতির রহমান হেলালের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, পিসাবুদের বলবে তোর মতন এই কুলাঙ্গার সন্তান আমাদের মুরিদ হওয়ার দরকার নাই। ডাক্তাররা কি বলে জানে, ডাক্তার কি বলে জানে, ডাক্তাররা বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। তো আল্লাহ বাসায় রাখে দি কেন আমরা মারে মা করে ডাকতাম পারতেছি, এই জন্যই তো আমার নবী বলছে ওই ডেলিভারি সময় বাসার কোনো লক্ষণ নাই, আল্লাহ মায়া কেড়ে বাসায় রাখে, এরপরে যাদের হায়াত নাই চলে যায় ওই ডেলিভারি সময় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। কিসের খাতায় লিখে দেয়? ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দিয়া কথা বলা যাবে না। বলা হয়েছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুইজনের একজন যদি বুড়াও হয়ে যায় অথবা দুইজন যদি বুড়া হয়ে যায়, উফিন ওয়ালা তানহারহুমা, এমন ভাবে ধমক দিও না যে মা বলে পুত্রে করলে কি, হাত তুল তুই বোন, মুখ দিয়া বদ্ধ দি তুই বোন, মা কইছে ফুত ফুত, তোর বউ আমার এটা কিতারে কইল ফুত, ফুতে কইছে কইছে ভালোইছে, হারে ফুত কইলে কি, শুধু ইদুরা কইলে তোর জীবন শেষ, মা কইছে ফুত রে কোমরে ব্যথা ধরতাম পারতাছি না, সাই ফাস্টটা বাড়িতে দিয়ে আসেনি ফুত দিয়াস না, তোমার কার গাদি দিছি কি হাবরাস কোতে অবস্থা, আরে ফুত কস কিতারে, শুধু ইদ্দুরা কইলি চলবো, তুমি এসপি ডিসি ওসি বক্তা তক্তা, তোমার জিন্দগি চোখের পলকে শেষ হয়ে যাইব, কথা কন ঠিক না বেটি, কোরআন শরীফ আছে হুজুর উফিউ ওয়ালা তানহার আছে কি না বলেন, হ্যাঁ উফ শব্দটা যেন উল্লেখ করতে না পারে, যদি করে পুত্রে উফটা কি, পুত্রে করলে কি, এই কথাটা বললে আর হাত তুইলা কইতিব না, আল্লাহ আমার পুত্রে আমার কষ্ট দিছে আর ধ্বংস কইরা দাও, হাত তুইলা কইতিব না, শুধু দুঃখের শ্বাসটা ফলাই লই আমার জীবন শেষ,
আপনার জিন্দেগি শেষ কারণ এই মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না বোধ দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না দোয়া করলে বান্দা ওলি হয়ে যায় বোধ দোয়া দিলে হিরু সেকেন্ডে জিরো হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক আমার যুবক ভাইরা আমি জানি রাতের গভীরতার কারণে আপনাদের কষ্ট হচ্ছে এরপর আমি এই বিষয়গুলো যদি দুই ঘন্টা বলি কথা তো ঘুরায় গড়ায় একটাই বলবো মার খেদমত করা লাগবে এই জন্য বেশি লম্বা বিষয় আজকে আমার দেন নাই এরপর আমি ওয়াজটা শুরু করে দিলাম যুবক ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াখফিজ লাহুমা জানাহাল মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়াখফিজ লাহুমা জানাহাল মিনার রাহমা মা বাবার সাথে মমতার চাদর বিছিয়ে কথা বলো আর আল্লাহকে বলো রব্বিরহামহুমা সবাই বলেন না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এটার অর্থ কি জানেননি এটার অর্থ হইল আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে মায়া করছুন আল্লাহ গো আমার আব্বা মানে তুমি এমন করে দয়া কইরো এই দোয়াটা আমার আল্লাহ বান্দারে শিখাইয়া দিয়ে দিছে এই জন্য মা এই মুহূর্তে মইরা দেখেন না মাথাটা রোডের মধ্যে অ্যাক্সিডেন্টটা মাথাটা সেটে গেছে গা মগজগুলা সিটটা সিটটা পড়ে আছে অনেক মানুষ এইভাবে মুখ দৈরা দৈরা চলে যায় আর মা দুঃখে যখন আপনার লাশটা দেখবে যদিও মগজগুলা সিটি সিটে পড়ে গেছে মা একটু একটু করে টুকাইয়া টুকাইয়া শাড়ি রাস্তার মধ্যে লইব বাড়িতে আপনার লাশটা গোসল দেওয়াইব মাথার ভিতরে এই মগজের টুকরা গুলা ঢুকাইয়া দিব আবার কিছু কিছু মুহূর্তে দেখা যায় সন্তান রাত্রি বেলা মারা যায় লাশের পাশে কেউ থাকতে সাহস করে না বউকে বলা হয় বউ বলে আমার ডর করে ভাইকে বলা হয় একটু আমার ঘুমে ধরে বোনকে বলা হয় কতক্ষণ চিল্লাই কই আমি একটু ঘুমাই পার্শ্ববর্তীর মানুষগুলো দেখতে আসে দৌড়াইয়া দৌড়াইয়া চইলা যায় কেউ লাশের সঙ্গে রাতের বেলা কয়েকটা আগরবাতি ধরাইয়া আর কয়েকটা মোমবাতি ধরাইয়া লাশটা বাহিরে শোয়ায় রাখে মা ডাক দিয়া বলে সব চইলা যা আমার জাদুমণির পাশে আমি থাকব এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে কথাগুলা বলি মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত না মারা তো পোহালো বিজলো গুয়ে মুতে আমার সুখ নাই রাগিয়া মায় তাকে বিজাতে বিশ্বাস যদি না হয় আমার কথা যদি বিশ্বাস না হয় একদিন ঘরের মধ্যে কইবা ও আম্মা আমি খেতা দিয়া ঘুমাই তুমি কম্বলটা দিয়া ঘুমাও মা কইব ফুতরে তুই কিতা গলি রে আমারে ও বাবা তুই কম্বলটা লইয়া ঘুমা আমি তোরে রাতের বেলা পাহারা দিমু চিৎকার মাই নাকি আল্লাহু আকবার বলা যাবে না কত না মারা তো পোহালো বিজল গুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের দোলে গো
ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানায়। কেউ দাইমা দেখছেন না তো আপনারা? দাইমা জানেন কি তা করে? ঘন্টার পর ঘন্টা মরণ যুদ্ধের সাথে খেলা করে। দেখতাছি একটু পরে বেহুশ হইয়া যায়, মাথা তেল দে, একটু পরে বেহুশ হইয়া যায়, মাথায় পানি দে, একটু পরে বেহুশ হইয়া যায়, কানের কাছে কালিমা পড়ে, মনে করছে বুঝি বইরেই গেছে, মনে করছে মা বুঝি মইরেই গেছে। ঘন্টার পর ঘন্টা জীবন যুদ্ধ, জীবন যুদ্ধ এইভাবে চলতেছে চলতেছে চলতেছে। অনেক সংবাদ এমনও পাওয়া যায় প্রসবের পরে মা বেহুশ হইয়া যায়, কোনো কথা বলে না। দেখবেন দাইমারা যখন সন্তান পেট থেকে কান্দা বাইর করে, যখন ভূমিষ্ঠ হওয়ার পরে নাটটা কাটবার আগে বাচ্চারা রক্ত মুক্ত লইয়াই মার বুকটার মধ্যে দিয়া দেয়, মার বুকটার মধ্যে দিয়া দেয়। দেখবেন ডাক্তাররা পেট কাটটা সিজার করার পরে বাচ্চাদের মার বুকটাতে সবার আগে দিয়ে দে। ডাক্তার তো ইতিহাস জানে, ডাক্তার তো তদবির জানে, ডাক্তার তো সব বুঝে যে মায়ের প্রসবের যে ব্যথা, এই ব্যথার ইনজেকশন পৃথিবীতে নাই তো, এই ব্যথার ওষুধ তো পৃথিবীতে নাই, একটা মাত্র মেডিসিন সন্তানের স্পর্শ। মা যখন শুনে কানের মধ্যে আওয়াজ করা হয় তোর সন্তান হয়েছে, মা মিরমির করে মিরমির করে মিরমির করে চোখটা বাইরে করে একটু আমার কাছে। বাচ্চা যখন স্পর্শটা বুকটার মধ্যে লাগে তখন একটা চোখের পানি ফালায় ফালায় মুস্কি মুস্কি একটু মুস্কি মুস্কি হাসি দিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া যে আল্লাহ আমার জাদু মনে দিয়েছো শুক্রিয়া আদায় করে। আবার এমনই হিসাব পাওয়া যায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিন্তু মা লড়ে না, জিগা এ উড়স না তোর তো ফুলা হয়েছে আর লড়ে না, এ দেখো তা তোর ফুলা হয়েছে আর লড়ে না, কিছুক্ষণ পরে দেখে মার পেট লড়ে না, কিছুক্ষণ পরে দেখে মার চোখ দিয়ে একটা আওয়াজ আসে না, এই চোখ কোন খুলে না, কিছুক্ষণ পরে নাক দিয়া শ্বাস বাইরো না। এমন ইতিহাস শোনা যায় লক্ষ্মীপুরে ডেলিভারি কেসে মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো বাচ্চাটা আছে মা কবরে চলে গেছে। ভাই ইতিহাস আছে এরকম হাজার হাজার ইতিহাস আছে এই পৃথিবীর মানুষ, তোর মা সারাটা জীবন তোর পেটে ধারণ করলো আর তুমি সেই মারে কষ্ট দিবা না, খবরদার খবরদার। আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের দিন ওই সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকলের বেরিয়ে রাখবে আর আগুন পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে শিকল। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কারা, কয় এরা হলো দুনিয়ায় মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে এই হলো তাদের শাস্তি। আবার এমন অনেক সময় খোঁজ পাওয়া যায় সন্তান সারা জীবন মার পেটের মধ্যে ধারণ করছে, আমার জাদুমণি কোথায়, আমার সন্তান কোথায়, আমার সন্তানকে আমি দেখবো, আমার জাদুমণিকে আমি দেখবো, আমার জাদুমণিকে আমি ধরবো। কিন্তু এমনও তথ্য পাওয়া যায় জাদুমণি হওয়ার পর একটা চিৎকার দিছে, দেওয়ার পরে আর মুখ লড়ে না, দেওয়ার পরে আর ফুটলো না। এমনও তত্ত্ব পাওয়া যায় মা দশ মাস দশ দিন কষ্ট করার পরে সন্তানের সাথে একটা কথা বলতে পারে না, সন্তানকে এক পেয়ালা দুধ পান করাইতে পারে না, সন্তানকে একটা বার কোলে নিতে পারে না, সন্তানকে নিয়ে একটা রাত ঘুমাতে পারে না, হঠাৎ করে সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। তাই তো আমার রাসূল বলেছেন এই পৃথিবীর নারী সমাজ ছোটবেলার সন্তান যদি মারা যায় খবরদার চোখের পানি ফেলে কান্না করো না, শুধুমাত্র ধৈর্য ধারণ করো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এই ছোট্ট বাচ্চা হাশরের ময়দানে তোমার জন্য দাঁড়ায় যাবে। ছোট বাচ্চাকে আল্লাহর হাবিব বলেন, ছোট বাচ্চাকে আল্লাহ বলবেন হ্যাঁ বাচ্চারা তোরা জান্নাতি বিনা হিসাবে জান্নাতে যা, ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি তো পাঠাইলা, তুমি তো নিয়ে আসলা, তোমার সাথে কোনো অভিযোগ নাই, তবে একটা কথা বলতে চাই তুমি পাঠাইলাই কেন, নিয়ে আসলাই কেন, নিয়ে যদি এসেছো তো মার পেটে তো দশ মাস দশ দিন ছিলাম, মাকে তো অনেক লাথি দিয়েছি, মাকে তো অনেক কষ্ট দিয়েছি, তাহলে কি করতে হবে, কি করতে হবে বলতে, আমি তো বেহেস্তে বিনা হিসাবে চলে গেলে মাকে তো আর দেখতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারলাম না, তোমাকে রব হিসাবে ডাকতে পারলাম না, নবীকে নবী হিসাবে ডাকতে পারলাম না, কিন্তু আল্লাহ আমি বেহেস্তে গেলে তার বের হব না, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব, আমি পুলসিরাত পার হয়ে যাব, দূরে দূরে পার হয়ে যাব, আকাশের বিজলির মতো পার হয়ে যাব, তবে আমার একটা চাওয়া আছে তোমার কাছে, যেই মা দশ মাস দশ দিন আমাকে পেটের মধ্যে রেখেছে সেই মা কোথায় আছে এক নজরে দেখতে চাই। আল্লাহ বলবে তোর মা জাহান্নামের মধ্যে আছে, এই কথা বলার পরে বাচ্চা বলবে আল্লাহ আমার মা জাহান্নামে আছে তো অসুবিধা নাই, আমি জান্নাতে চলে যাব, আমার মাকে একটা বারের মতো আমাকে একটু দেখায় দাও, জন্মের মতো একটু দেখে যাই মাকে। আল্লাহ বলেন এ মালিক, এ মালিক, এ মালিক,
বাচ্চার মা ধরে বাইর কর জাহান্নামটা কত গভীর জানেন গভীর জাহান্নাম থেকে বের করবে জাহান্নামের আগুনের রং হলো কালো এটা এত গভীর এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70 হাজার বছর লাগে এমন গভীর আর সেই জাহান্নামের আগুন কিন্তু আল্লাহ লাকড়ি দিয়ে আর ধরাবে না ওই জাহান্নামের আগুন কিন্তু আল্লাহ কাঠ দিয়ে ধরাবে না আল্লাহর কোরআন বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া এবার বলুন তো সেই লাকড়িটা যদি আমি হই লাকড়ি যদি আপনি হন তাহলে কি একটা অবস্থা হবে আল্লাহ বলবেন হে মালিক জাহান্নামের ভিতর থেকে ছেলের মাটারে বের কর বাচ্চার মাকে তোলা হবে আপনারা অনেকে কামারের দোকান দেখেছেন হুজুর কামারের দোকানের ভিতর দেখবেন পাম দেয় ওই কাপড় রেতিয়ে দিয়ে পাম দেয় আর আগুনগুলো কয়লাগুলা লাল থাকে আর দাউটা যখন ভিতরে দেয় ওই দাউটা একদম লাল হয়ে যায় এরপর এটা আমরা পাইরা বাইরে বেরিতে বাইরে বেরিতে বাইরে বেরিতে পানির মধ্যে ফালায় দেখবেন লাল লোহার মতন ওই মায়ের হাড্ডিগুলো জিংলার মতন এইভাবে থাকবে গায়ে কোনো গোস্ত থাকবে না চেহারাটা কিন্তু মানুষের সুরতে থাকবে না চেহারাটার ভিতরে অন্য পশুর সুরত লাগায় দেওয়া হবে কারণ আমার আল্লাহ এই চেহারাটাকে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে আর তখন বাচ্চারা বলবে আল্লাহ আমার মার শৈলী গোস্ত নাই কঙ্কাল হয়ে এইভাবে জ্বলতেছে আল্লাহ আমার বড় মায়া লাগতেছে এই মার পেটটাতে তো অন্তত পক্ষে কিছুদিন ছিলাম যেই মার পেটে আমার শরীরটা লাগছে যেই মায়ের তল পেটে আমার শরীর লাগছে যেই মায়ের শরীর থেকে রক্ত ঝরেছে সেই মায়ের বডিটা আমি যেখানে জান্নাতি একটা ছেলে মার পেটের মধ্যে ছিলাম আর ওই বডিটা এখন জাহান্নামে জ্বলতেছে ও আল্লাহ একটা কথা আছে আমি যে তাড়াহুড়া করতেছি না এই কথাগুলো সুর দিয়ে বললে এক ঘন্টা বলতে পারতাম এক ঘন্টা আমি ওয়াজে ফাঁকি দেই না আমি আমার জান প্রাণ দিয়া আমরা সুন্নিরা হক কথা বলি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা জীবন প্রাণ দিয়ে কথা বলি এই কথাগুলো আমি এক ঘন্টা বলতে পারতাম রাত বেশি হয়েছে আমি বেশি লম্বা করব না মেসেজটুকু শুধু দিয়ে যাব বাচ্চা বলবেন আল্লাহ আমার আম্মার একটু আমার সঙ্গে জান্নাতি দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবে এই তোমার যাওয়া তুমি যাও তোমার যাওয়া তুমি আল্লাহকে বাহানা করে না আল্লাহকে বাহানা করে না এই তোমার যাও তুমি যাও তুমি বিনা হিসাবে জান্নাতি তোমার যাও তুমি যাও বলছি তখন বাচ্চা বলছে আল্লাহ তুমি আমার মাকে আমার সঙ্গে দিবা না কোনা তোমার যাও তুমি যাও বলছি তোমার যাও তুমি যাও বলছি বাচ্চা ডাক দিকে আল্লাহ আমি জানি তুমি আমার জান্নাতে যাইতে বলতেছো তুমি আমার যেই হুকুম দিয়ে জান্নাতে যাইতেছো তোমার হুকুমই তো আমার আম্মার দুজকে গেছে এইটি তো তাইলে একটা কাজ করো আমি বেহেস্তে যাইতাম না আমার বেহেস্ত লাগতো না এই আনন্দের আমার দরকার নাই যেই মারফেডা আমি ছিলাম বেহেস্তের একটা টুকরা আর সেই মায়ের পেটটা জাহান্নামে জ্বলবে তোর দরকার নাই আমার আমার মার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও আমার মার সঙ্গে আমার জাহান্নামে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়া বলবে হে ফেরেশতারা দেখ দেখ ছাগলে কয় কি দেখ দেখ কয় কি আমি আল্লাহর মায়ার বান্ডার থেকে চুল পরিমাণ মায়া দুনিয়ার মধ্যে দিয়েছি দেওয়ার পর দেখ মা কেমনে সন্তানকে ভালোবাসে সন্তান কেমনে ভালোবাসে এর চাইতে হাজার গুণ মায়া আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি হে মালিক একটা কাজ করো এই বাচ্চাটা তার মাকে জান্নাতে নিতে চায় না দিলে তার মায়ের সঙ্গে জাহান্নামে থাকতে চায় আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে আল্লাহ ডাক দিয়ে বলে গো ও মালিক এই বাচ্চার আব্বা আম্মারে তাসতিম নামক পানি দিয়ে এমন ভাবে দৌত করো বডির মধ্যে যেন একটু জাহান্নামের নিদর্শন না থাকে একটা দাগ যেন না থাকে কপালের ভিতরে একটা দাগ থাকবে কিন্তু আমার আল্লাহ বলে ফেরেশতা এমন ভাবে তারে পরিষ্কার করে সুগন্ধি লাগাইয়া জান্নাতে পাঠা যেন জান্নাতরা বুঝতেও না পারে এসে জাহান্নামের মধ্যে থাকবে চিৎকার জাহান্নামের মধ্যে ছিল চিৎকার মানে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার তাইলে দেখেন মার দাম কত ছোটবেলার শৈশবে ডেলিভারিতে মা মারা গেলে আল্লাহ কত সম্মান বাড়াইব বাচ্চা মারা গেলে কত সম্মান বাড়াইব কিন্তু দেখা যায় এই বাচ্চা যখন বড় হয় এক বছর দুই বছর দুধ পান করলো এই দুধের দাম এক এক যে আঙ্গুর ফল দিয়া দিলে হবে না এই দুধের দাম সারা জীবনের গায়ের চামড়াটা কাইটা যদি জুতা বানায় মারে দেন সুদ আদায় হবে দিন সুদ হবে না মায়ের শান বলি হ্যাঁ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ সুবহানাইল রে সুদ হবে না এ মন্দর দিব কে হবে না আমার মা গো
ভবে কেউ হবে না আমার মা গো। এ আমার সোনার গাটের বাবা ও লক্ষ্মীপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় যার মা বাড়িতে নাই, যার মা কবরে চলে গেছে, রাতের খাবার মায়ের হাতের বাইরে খায় আসতে পারে নাই, যার মা কবরে চলে গেছে বাড়িতে গিয়ে আম্মা গো দরজা খুলো বলতে পারবে না। আরে আমি তাহিরি এখন জানি বাবা যে কেমন সম্পদ আমার ছিল, কথা কন ঠিক কিনা কন? আমার বাপটা তো মুরার বনাইছে, অসুস্থ হইছে, অসুস্থ হওয়ার পরে সোনারঘাট হাসপাতালে আনলো, আমার মতের মানে হেলালি হুজুর নিজে যাই আর রিসিভ করলো, দেখতে গেল আমার বাবা ওনারে বড় মহব্বত করতেন, তিনি আমার আব্বার জানাজার মধ্যে গিয়েছেন, কারণ দেখছেন নি যে যারে ভালোবাসে তার সঙ্গে তো তার দেখা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বাপটা চলে গেছে, এই পুরা বাপটা তোমার জন্য কি না করছে, সারাটা জীবন ফুত ফুত করতে 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 শরীরটারে পানি কইরা ভালোই যে আজকে বাপটা গোবরে যেই ডাইল ধরি সেই ডাইল ভাঙিয়া ফুল, একটা সিদ্ধান্ত নিতাম পারি না, আমার ফুলা বড় হবে, আমার ফুলা কামেল পাস করবে, আমার ফুলা চাকরি করবে, এইভাবে স্বপ্ন দেখতে দেখতে একদিন বাবার শরীরের শক্তিটা হারিয়ে গেছে, কোমর লইয়া উঠতে পারে না, হাঁটুরিয়া রুকু দিতে পারে না, আগের মতো লড়তে পারে না, এমন ভাবে বিছানার মধ্যে পড়ে থাকে, এই বাবার কোনোদিন ভুল বোঝা যাবে না। এই সোনারগড়ের এমন কোন সংসার নাই, শতকরা 90% সংসারে ওই সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা শ্বশুর শাশুড়ি নির্যাতিত, বাবা মা নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষ বড় অদ্ভুত, একটা সারাদিন বস্তা টানলো কয় না আমি কষ্ট করে বস্তা আনছি, আর একটা মানুষ 7 দিন না খাইলো কয় না আমার ক্ষুধা লাগছে, যেই মানুষটা ইচ্ছা মতো বস্তা টানে কাজ করে বিলে ফইরা থাকে। আমি স্কুলে ঘুরলাম, আপনাদের দেশে তো ধান আছে না বাবা, ধান যখন জ্যৈষ্ঠ মাসে লারে উঠানের মধ্যে ধান থাকে, হঠাৎ করে বৃষ্টি আসে, সন্তান দৌড়ায় যখন ধান তুলতে যায় মা বাবা কি কয় জানি নি, ফুতরে তোর কাম লাগবো না তোর ঠান্ডা লাগবো, এমন ভাবে সন্তানের চিন্তা করছে, সারা রাত মা বাপ ধান সিদ্ধ করছে, আর ফুলারে তাল ফাতার মাঝে মাঝে উঠটা যায়, তাল ফাতার পাঙ্কা দিয়া ঘুম পাড়াইছে, এগুলা তো এখন কারেন্ট আইছে নতুন রে বাবা, আমরা আমল আমরা বাপের ভক্ত কিনলে গেছি রে বাবা, এমন আমল গেছে ওই যে বন আছে না খের বাবা, খেরের বিড়া দিয়া, এ ছেলে এ ছেলে এই এই ছেলেরা এই শোনো এই ছেলে, আশ্চর্য ব্যাপার তো, তোমরা কেমন মায়ের সন্তান, তোমরা মুড বুঝো কিছু? আর তারজনের সাথে কথা বলছি যেখানে আমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ যাব, ওখানে আমি কথা বলছি দেখলাম প্রত্যেকটা লোক ওখানের মধ্যে মা বাবার জন্য কথা বললে ওরা যে কি করে, আরে প্রবাসীর খান্না দিক আসছে আমি যাই কাতারে, এরা যে মা বাবার জন্য কি করে, আরে আমি আইসা বলতেছি দেশের মা বাপরে, কই গো মা, ও মা আপনার পোলার আমি দিক আইছি, ওরা পকেটে টাকা রাখে না, ওরা কাজ করতে রাজি, ওরা সারাদিন কষ্ট করতে রাজি, ওরা পকেটে টাকা রাখে না, কোনো রকম মোবাইলের খরচটা রাখা সবটা পাঠাই দে, আর মনে মনে কি কথা জানেনি বাড়িতে পাঠাইলে আম্মা আব্বা ওখানে আবার সে চলে যায় সারাটা দিন, সে বড় রোদ্রের মধ্যে পুইরা সে বিদেশে কাজ করে সে মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য। এই জন্য সন্তানটা বইলে আসছি ওই দেশে গিয়ে সন্তানটা বলছে, বাবা রে তোর মার কাছে টাকা ফাটাস আর না ফাটাস, তবে তোদের মার একটা অভিজ্ঞতা আমি লয়েছি, কি টাকা নস্তি, তোর আম্মার যদি মাঝে মাঝে টেহা যদি নাও ফাটাস, খালি একবার যদি করছে আম্মা কেমন আছেন, তোর মা ডাকটা আছে না তোর আম্মার কাছে 1000 গুণ বেশি শান্তি লাগে, মা কিন্তু তোর ব্যাংক ব্যালেন্স চায় না, মার সঙ্গে একটু ভালো ব্যবহার করো, তখন মা যখন দোয়া করবো দেখবা তোমার রিজিকের কোনো অভাব হইতো না, মার দোয়া সারা কেটে বরকত পাইবেন, বহুত কোটি ফুটি বাজার আমি দেখছি, কোটি কোটি টাকা ইনকাম করে ভাই কিন্তু বরকত নাই, কি নাই দেখেন, বিল্ডিং করতেছে শান্তি নাই, ও ভাত খাইতেছে 4-5 প্রকার আইটেম দিয়ে, তাদের তুলনায় দেখা যাইতেছে যেই লোকগুলো ঘরে বাড়ির ভিতরে ছোট্ট একটা ঘরের ভিতরে সুটকিরি পর্দা দেখাইতেছে, এরা ওই লোকটির থেকে বড় শান্তিতে আছে, কথা কোন ঠিক না বেটি, কিনলে গিয়া ওদের একটা বড় শক্তি হলো মা বাপের দোয়া, কথা বলেন ঠিক না বেটি। এই জন্য বাড়ির থেকে বিদেশিদেরকে কেউ ডিপ্রেশন দিবেন না, চাপ দিবেন না, ওরা অনেক কষ্ট করে, হ্যাঁ
অনেক কষ্ট করে আমি দেখে আসছি আপনারা একটু সাপোর্ট দিলে একটু দোয়া করলে দেখবেন তারা অনেক উৎসাহ পায় হাজার কষ্ট করলো গায়ের মধ্যে লাগে না কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বইলা দিয়া যায় এই বুড়ো মাপটার কই জানি গেছিলাম ওয়াস্টলয়া পোলাটা দিছে ওয়াস্টার শেষ কইরা একটা জায়গায় মনে হয় ঢুকছিলাম কোন জায়গাটা বাবা ওই যে যেটা বাস্তব কথা বলতেছি আপনাকে অনেক ধন্যবাদ আমার বাবার একটা চিত্র আপনি মনে করে দিয়েছেন আপনাকে ফায়া দিয়ে মাফ চাই আপনার কাছে আমি ধন্যবাদ জানাই আপনাকে আমার বাবার চিত্র আমি মনে করে দিচ্ছি আর আমি তাহিরি কোটিপতি হই আর বড় সেলিব্রিটি হই কিসের সেলিব্রিটি বেড়া মা বাপের সামনে আমার কিসের সেলিব্রিটি মা হলি সবচেয়ে বড় দামি সম্পদ আমার বাপরা আমি দেখছি আগে তো এমন কোয়েল ছিল না এলিফেন্ট কোয়েল আছে মশার কোয়েল কত ধরনের কোয়েল আছে না এখন এইগুলো আগে ছিল না আগে দেখছি বাজান ওই যে ধান রয়েছে গরু দিয়া কিন্তু না এটা কিতা কইরে বন্ধের মধ্যে বাড়িতে আর মশা ঢুকে না ওই সময় মশা খুব বাড়িতে প্রচুর ঢুকতো আর তখন আমার বাপরে রাত্রিবেলা সারা রাত ধান সিদ্ধ করছে এই মারা দিছে আবার খের গুলা শুকাইছে কত যে কষ্ট করছে রে বাজার কত যে কষ্ট করছে এই আমার বাপরে আমি দেখছি আমরা যখন একসাথে ঘুমাইছি আগে দেখবেন এখন তিন গড়টা বিয়া করবার আগে বাচ্চা বড় হওয়ার আগে যার যার ফার্স্ট রুম আগে চিন্তা করে ওই তিনটা রুম লাগবে পাঁচটা রুম লাগবে হ্যাঁ থাকবো কে আগে আমরা পাঁচটা ভাই তিনটা ভাই একসঙ্গে আমরা ছোট বোন গুলা শুয়ে রয়েছি একদিকে আমরা শুয়েছি একটা রুমের ভিতরে আটজন দশজন শুয়ে রয়েছি এইভাবে কিন্তু রাত্র কাটাইছি ইতিহাস তো বলতে অসুবিধা নাই আজকে সেই মমতা কোথায় যেন হারিয়ে গেছে এগুলো মনে হলে আমার আফসোস লাগে এই প্রজন্মের জন্য আমার বাপরে দেখছি কারেন্ট তো ছিল না তখন দেখছি তাল ফাতার ফাঁকা দিয়া এমনি একটা বাড়ি দিত এইভাবে আবার মশার কারণে এমন বন দিয়া খের দিয়া বীরা বানাইছে বীরা বানায় আগুন ধরাইছে দরায় দরায় গড়ের সিফা দিয়া খাড়ের তোলে সুহির তোলে সুহি তো আসিনি না সুহির তোলে এমনি এমনি দিয়া সুন্দর করে মশাগুলো দোয়া দিছে দোয়া দিয়া মাগরিবের পরে দোয়াটা দলাইছে মাগরিবের পরে দোয়াটা দিয়া পরিষ্কার করে আমরা জন্য এইভাবে রাখছে আজকে এই বাপটা যখন বুড়া হইয়া যা আর তুমি যখন জোয়ান হয়ে গেছো গা জোয়ানের ঘরে জোয়ান না তুমি যখন জোয়ান হয়ে গেছো গা তখন বাপে তোমার চোখে লাগে না বাপে আশা করছিল আরে ওহন আমার পুত্রে নরম আমি পুত্রে যখন শক্ত করুম একদিন আমি নরম হয়ে গেলে গা আমার পুলা আমার দেখকে রাখবো কিন্তু বাপ যখন দেখে বুড়া হওয়ার পরে সন্তান আর খবর না আচ্ছা কত দিকে বাপটা কি শেষ বয়সে রুজি করার সময় আছে সারাটা জীবন তো ফুতরে মেজিস্ট্রেট বানাইবার লাগে ফাগল হইয়া তো সব গিয়েই কইরা লেছে বাপে তো একটা অ্যাকাউন্টও রাখে না একটা অ্যাকাউন্টও রাখা রাখে নাই আর সেই বাপটার আপনি কষ্ট দিলেন বাপের কষ্ট কথা কেউ কো না আমরা মারওয়াজ করি বাপটা কিন্তু এক নীরব যোদ্ধা বাপ হইল নীরব যোদ্ধা হাজার কষ্ট করে আর গড়ের ভিতরে খাওন না হারে ঘন্টার পর ঘন্টা সন্তান বইয়াতে বাপে খাওন আনবো অথচ বাপের সরকারি একটা চাকরিও নাই কই থেকে আনবো এরপরে ব্যাগটা বইরা বাজার করে লইছে কইতে ঋণ করছে কই থেকে আনছে একদিনও সন্তানকে বাবা বুঝতে দেয় নাই এক কথা কোনটা ঠিক কিনা গো বুঝতে দিছে বাবা গো বাবা একটু সবাই জবানটা খুলে কোন না বাবা গো বাবা বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গড়ে তোমার কথারে দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গড়ে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে
তোমারে কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাপ নাই দেখবেন দরজাটা খুললে বাপের কথা মনে হইব দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবুজি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা শুধু বাবা নেই শুধু মা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি আল্লাহ এই দিলটা নরম করে গো না আল্লাহ জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই জবানটা খুলা কন আল্লাহ আকবার এ বন্ধুরে আমার নবী কয় মা বাপ তোর জান্নাত মা বাবাই তোর জাহান্নাম কথা বলেন ঠিক কিনা মা বাবার সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের বাগান হবে কবর আর মা বাবারে কষ্ট দিলে জাহান্নামের গর্ত হবে কবর এই জন্য আমার নবী বলেন হৃদর রব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি এই জন্য জুনুন মিসরি আল্লাহকে বলছিল ও আল্লাহ ও আল্লাহ আমি আমার মাকে বড় ভালোবাসি আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া তোমার খানে কাবা অনেকবার তাওয়াফ করেছি আল্লাহ আমার মা ঋণ আমার সুদ হইছিনি ওই জুনুন মিসরিকে আশেক এক আশেক ডাকিয়া কয় হ্যাঁ জুনুন মিসরি ও জুনুন মিসরি একবার কেন শতবার যদি মারে কান্দের মধ্যে লইয়া হস করস মার পেটের ভিতরে লাথি মাইরা যে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছিলি এই লাথিটার ঋণ শুধু হবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন এই জন্য আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার নবী বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথা কোন ঠিক কিনা আমার নবী বলে মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায় এখন বর্তমানে হজ করতে গেলে 600,000 টাকা লাগে সাফা মারওয়ায় দৌড়াতে হয় কাবা ঘর তাওয়াত করতে হয় পাথর মারতে হয় মিনায় যেতে হয় আর কত জায়গায় ঘুরে ঘুরে হুকুম আহকামগুলো মানতে কিন্তু আমার নবী বলেন মায়ের চেহারার দিকে কেউ যদি একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে কথা বলেন ঠিক কিনা এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেউ যদি দুইবার তাকায় আমার নবী বলে দুইটা হজের সওয়াব হবে কেউ যদি তিনবার তাকায় কয় তিনটা হজের সওয়াব হবে কিন্তু বর্তমান সমাজে দেখা যায় সন্তান তো মারে ভালোবাসেই না সন্তানের বউটা পর্যন্ত তার শাশুড়িকে সম্মান করে না বিয়া করবার আগে মোটামুটি ফুলাফান মা বাপ রেখে হিসাব কিতাব করে বিয়া করার পরে এই কেটাকাটা বিয়া করছো হাত আমি না যারা যারা করছেন না হাত তোলেন যারা যারা বিয়ে করেন নাই হাত তোলেন এক বুড়া বেটা যা তো ছাড়ি যারা করছে না হেরা দেন হেরা তোলেন যারা করছে না এটা বাদ এ হাত নামান ফুলাফান এখন থেকে নিয়ত করো মা বাপরে কষ্ট দিবেন মা বাপরে কষ্ট দিবেন
মোটামুটি বিদেশ যাওয়ার সময় ফুলা কিন্তু প্রথম খাইন্দা গঞ্জা যা মা তোমার সারা কেমনে থাকবে বিদেশ যাওয়ার পরে বউর সাথে ফোন দে একবার আর ফুলা যখন মারে ফোন দে তখন বউ যখন দেখে দেখে ক আমার লোকে তো ফোন দেওয়ার সময় না সারা দুনিয়াতে ফোন দেওয়ার সময় আছে এই একটা গুতা যে দিছি নি পরের দিন আর মারে ফোন দে না বউর ডরে কথাগণ ঠিক না বেটি এই ফুল আস্তে 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 মার থেকে একটু দূরে চলে যায় বিদেশ থেকে আবার সময় দেখবেন তিনটা কম্বল আর মত বড় আর ছোট্ট একটা ওই হাতের মধ্যে যেটা আছে এটার মধ্যে আসল নেই এই গাঁটিটা খোলার পরে মার সামনে বউর সামনে গাঁটিটা খুলে খোলার পরে দেখতেছে আব্বা আমার লাগে একটা লুঙ্গি আনছি লুঙ্গি আনছি আব্বা আমার লাগে একটা রুমাল আনছি লাল রুমাল দিয়ে আর কি আর একটা সাদা ওই সাদা ফান্ডে যে ফিস আছে না ফিসটি আর মার কাম্মা আমার লাগে একটা নামাজের তসবি আর একটা তসবি আনছি আর একটা নামাজের মুসল্লা আনছি আমাকে পুত্রে তুই অত কষ্ট করে এটি কি লেগে আনছ আর বউ কিন্তু জামাই বাড়ির ঢুকার পরে ওই হাতের ফেলচা কড়া ব্যাগ আনছে আর মা কিন্তু আওয়ার পরে হাতের ফেলচা না সেহারার ফেলচা আমার কথাই ফালাই দিয়ে না উড়াইয়া যদি চ্যালেঞ্জ করে কইলাম আপনি হিসাব মিলাই দিচ্ছেন আমি বাস্তব আমি সব বইলা দিয়ে যাই আজকে আমার আজকে আমি ধন্যবাদ জানাই কমিটি রে যে আমি তো প্রত্যেক ওয়াজের 4-5 মিনিট মার ওয়াজ করি আজকে অলরেডি আমি 1 ঘন্টা মার ওয়াজ করে লাইতাছি এই যে একটা লাইন দিয়েছেন আমার এই লাইনটা দেওয়ার জন্য ধন্যবাদ দিলাম আমার অনেক কথা বলার সুযোগ হয়েছে কথা কন্টিক না বেটি মা সাই সেরার ফাইল দেখবেন অনেক সময় ঢাকা থেকে ফোলা যদি আল্লাহ আল্লাহ করে আয় ভরে আওয়ার পরে জিগা মারে ডাক দিয়া মা আমি আইসলাম অফু হাত মুখটা দয়ালো মা শীতের দিন না হন অফু থুন বোরে ডাক দিস পরে হন একটা কাজ কর এক আপটি একটা হাত মুখটা দয়ালো হ্যাঁ দয়ালো পরে আমনে করার মধ্যে ঠান্ডা বাতি ফালাইয়া তেল দিয়া পেঁয়াজ দিয়া হ্যাঁ একটা গরম কইরা সিমের তরকারি দা গরম কইরা দিয়া কফুত চাইলা খাইলা তো এর মধ্যে জিগা আছে আর পরে ঘুমা আরাম লাগবো পেটটা বইরা খাইছি আর বউর কাছে যদি কইতেন যে ফেটে খেতে লাগছে ঘুম থেকে উঠলইলে উড়ার পরে মুখটা বেরাস করলইলে কইরা তিন প্রকার আইটেম করলইলে কি রে একটাই কথা শাশুড়ি লেগে কিন্তু আইটেমটা করতো না জামাই লেগে করব কি রে বউটা বিয়ে হওয়ার পরে একটা টার্গেট করে কেমনে মা বাপ থেকে জামাই রে দূরে সরান যাবে এটা হইলে মহিলাদের প্রথম টার্গেট কথা এক বছরের পরে হোক আর 6 মাস পরে হোক আর 6 বছরের পরে হোক বিয়ার সাথে করলে করছেন আমরা তো বুঝি ওই কেটা কোন হালা আছেন আমি তো করছি আমি বুঝি না আমারটা হেরা টার্গেট দিল আমরা ইতা কইনা আমরা সাইরো ভাই বুয়াই আমরা বাত আমরা সব ছেলে মেয়ে সব এখন একসাথে মারহাবা জোরে গো মারহাবা প্রতিদিন 5 লিটার তেল লাগে মারহাবা করতে গেলে মারহাবা তিন বেলা মইল্লা মু 60 জন খাওইন না আলহামদুলিল্লাহ করতে গেলে আলহামদুলিল্লাহ অভাব নাই পুরা নবীর উম্মত বার্তাছে মারহাবা জোরে করতে গেলে তো আমি এটা বুঝি ঠিক কই বড় টাইট করে রাখি সব বীরে একটা ব্যান্ড বাইন্ডিং এর ভিতরে রাখি কই যাইবা মা বাবা আছে হনো জিন্দা কইরা দাও করলে ভবিষ্যতে 10 তালা করলো শান্তি ভাইবা আর মা বাবা না কইরা আলগে একটা টিনের ঘর বাইন্দা একটা সুকেস একটা আলমারি একটা খাট কি সুন্দর করে আগেরা মাছ দিয়া তন তিন না রাস্তা নাস্তা খা আবার কোন রকম জুদ হয়ে গেলে গা দেখবেন শাশুড়ি নিয়ে আম্মা আপনার লাগে এটা রানছি খান তখন খুব দরদটা একটু বাড়ে কারণ হ্যাঁ টার্গেট তো পূরণ হয়ে গেছে গা এক বছর পরে হোক আর 5 বছর পরে কোন রকম ভাবে যদি হালি শ্বশুর শাশুড়ির দিকে আলগা হইতে পারে এরপরে ওই ভাইয়ের একটা ফোন দে বোনের ফোন দে ফোন দিয়া ক মরার বাদ কতদিনে শ্বাসটা ফালাইলাম আমার ফুলা ফান্ডি কই আমার ফুলা ফান্ডি কইরে ফুলা ফান্ডি কই হাত দিলে কটিং না বেটে অ্যাকশন অ্যাকশন রাগ অতটা নরম ওয়াজ করছি আমি তাহিরি বোয়ান বেড়ে ফুলা মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেটি একটাই কথা বেরিস্টার সুমন ভাই কয়ে গেছেন হাকে হাত ছত্রা আমরা এক কোয়ালিটির মানুষ আমরা মানুষের বড় ভালোবাসি এই জন্য আমরা ভালোবাসার অভাব হয় না হক কথা বলি সত্য কথা বলি ন্যায্য কথা বলি যখন আলগা হয়ে যায় ও বিদেশ থেকে আবার ফেরে মন নেই তো পরে মা ডাকতে ফুত্রে বন্ধা কিনলে কষ্ট করে আনছ এ 6 বছর পরে বিদেশ করে আইনে একটা রুমাল আনছি এটা তো 500 টাকা দিয়ে বোন বইরে পাওয়া যায় ঠিক একটা লুঙ্গি তো সোনার কোট লক্ষ্মীপুর বাজারে পাওয়া যায় এটা নিয়ে বাপের বুঝে লেছে আর একটা ব্যাগ আছে তোমার মা তো মুস্তাছে যে বউটা যে হার রইছে তাই না জানে কেন চেগানো চাইতাছে যে ওই ব্যাগটা নিয়ে খুললা
তোর মা কইছে ফুতরে ও ফুত ফুল ফুচি সব বিকম বল নিয়া ফুত বাইন্ডি কইরা ও সানসেট উফে রাখবো রুমটা রাখ কারণ কি লাগা ইন্দু টিন্দু আসো তো ইহানো রাইস না কারণ মা তো বালা কইরা জানে যদি কবলে তোর বাপের একটা কম্বল দেয়া যায় তোর তো লাগে যেতে গোনা লাগে যেতে গোনা দিয়া দিছি নি তিনটা কম্বল সুন্দর করে সানসেট সাজাই লাইছে হ্যাঁ সুন্দর করে সাজাই রেখেছে আর আরেকটা ব্যাগ দে ওই যে ভেই ব্যাগটা কতটা পরে কোনিস যা বাপ ফুত এত বোরলে সাই হইছে এটা অন ঝামেলা করিস না বাদ দে 12টা পর্যন্ত ওই বউডা যখন ব্যাগটা হেই করে গেছে তখন এক আম্মা খাইছেন আম্মা আম্মা কি ঘুমাইছেন আম্মা কি খাবেন বাইরে চলে গেলে যদি আসল ব্যাগটা দিয়া যাইতো কথা কন ঠিক না বেটি এরপরে যখন মা যখন তেল দি তেল গরম করে লেফের আবার তেলটা দিবার লাগে হাওয়ার মধ্যে ওকে কি উতলাই উঠছে আমারে দেখাইবো যে আমি সারা জীবন খেদমত করছি তোমার মা এটা দেখাইবো কথা বুঝেন না পাউডিতে তেল দিয়ে দিয়ে গরম পানি দিয়ে বানাই দিয়ে আম্মু আপনি কি খাবেন আমি কি এখনো খান না আহারে শুনে শুকে গেছে রে আমার ফিসুরে বেড়াই তোমার রাগ করছে জবানটা খুললা কর ঠিক না বেঠে সবাই হাত দিলা বলেন ঠিক ঠিক না বলেন কথাটা ঠিক আছে নিয়ে যাবে এরপরে সারা 12টা বাজার পরে যখন মা যখন ঘুমাই যায় শাশুড়ি ঘুমাই এ আস্তে শাশুড়ি ঘুমাই গেলে গা শাশুড়ি ঘুমাই গেলে গা হে কি তাক হে হে রে ওটা পাগল কো না এ কি এর পাগল যে টি আছে নি হ্যাঁ আমার পাগল নেই হ্যাঁ ঢুটে যা ঢুটে যা আমার দিকে আমার কাছে দেও দেও আমার কাছে দেও রাই আনতালে কাছে দেও বেহুক 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 আর লাইন জ্বালা কিন্তু ভালো না মা এটা একটা ফুটকে ফুটিল তাহলে যে না আমরা আমরা মারামাজুর করতে গেলে গিয়া এত কোন আজকার কি আমি কি দলিল বাইরে কথা বলতেছি সমাজের বাইরে কথা বলতেছি অনেকে রাগ করবো বাজান রাগ করলে কিছু করার নাই পরে 12টার পরে দেখছেন আসলে এটা ঘুমাই গেছে করে মাজা এরপর ওই জামারে লয়া ব্যাগটা খুলে কইলা কইতেছে কো তোমার জন্য এই চেইনটা এনেছি অন বউ কি উত্তরটা দেন নি কো কি দরকার ছিল বিশ্বাস যদি না করেন ঘটনা কিন্তু এইটাই কথা কন ঠিক না বেটি আল্লাহ এখনেন বাবা বাজার হুন না কথা আসল কথা কিন্তু এইটাই বাদ রাগ করেন না আর আমি যত কিছু পাগলাম কি আমরা আমার কিছু করতে পারবে আমি আমরা লাগা জামাই না এটা কি কোন জীব পাগলামি কল বাপি তরবে আর আমি তো বিয়া করছি বিয়া তোর বইছি না কথা কর ঠিক না বেটি আচ্ছা আসল কথা কই আলাই হুইডা লন এরপরে আবার আরেকটা বান্ডিং গুলো খুললে ক এটা আনছি একটা মোবাইল এনেছি এটা কইতে না এটা কইলে বেশ লাগবে যাক এরপরে মনে করেন যে কি দরকার ছিল তুমি আবার এই চেনের কথা কিন্তু আমার আমার শাশুড়ি আছে কইও না কষ্ট পাবে কি পাবে কষ্ট পাবে দেন কত বড় শয়তান দেখেন শয়তানটা দেখেন কত বড় কত প্রকার শয়তান এ কইছে শাশুড়ির কাছে কইেন না কইলে কষ্ট পাবে কিন্তু তোর মা তো কষ্ট পাইতো কি লাগিয়া তোমার লাগি আমি আনছি ঠিকই পরের দিন কইছে শাশুড়ির কাছে কইেন না এ নিজ ওই পাশের বাড়ির মহিলার কাছে যাইয়া ক মা জামাইটা চেইন আনছি অন পাশের বাড়ির মহিলাটা গিয়া এই কথাটা ওই শাশুড়ির কাছে কইছে কি গো আপনি ফুলা বইলে সেই নামছে তখন মার মনে একটু কষ্ট পাইছে কি রে পুত তুই তোর বল লাগে সেই নামছ পাশের বাড়ির মানছে আমার কো আমার বউ কইলো না তুইও আমার কইলি না পুত কইলে কি আমি নিলাম কইলে আমার দিয়ে মনে সময় গেছে চেইন পিনদার সময় আছে পড়ছি না এখন তো আমি বুড়ো হয়ে গেছি এখন কি চেইন চেইন পিনদার বয়স আছে আমার পুত আমার কাছে যদি তুই কইতে সেই নামছ আমাকে নিলাম কইলে তখন অন্তত একবার যদি কইতে সেই নাম চল আমি তো ঘুমাইলাম নইলে আমি সারা রাত চেইনটা পাহারা দিলাম এটা মা তো তুই তো আমার কাছে কইতি গড়ে সেইন আছে ডাহাইতের মেল থেকে যেন না নে সেইনটা আমি সারা রাত বাইরে ঘুরলাম হইলে নামাজ পড়লাম না তোর সেইনটা পাহারা দিলাম হইলে তখন এই কথা মা কইছি দীক্ষা বউ তখন জামারিলে হুইত্যা দেয় স্যারা ফিলে হইলেছে তখন জিগা তুই কি মন খারাপ মন খারাপ হইতো না তুমি আমার কাছে না তোমার মা দেখছো না কি কি দাম সাটা শুরু করছে এই গরমের ভিতরে আগুনটা কিন্তু লাগছে এরপরে এখন কি মাস ওইটা শীত কুয়াশা পড়ছে না আজকে
দেখবেন কোন মা যদি যায় বউরে যায় কই গো আমার ফুট তো এক মাস আগে কম্বল আনছেন তিনটা সানসেটে একটা কম্বল দোনা শীত করতেছে টিনের ঘরের মধ্যে টপ টপ পর কুয়াশা পড়তেছে আমার ঠান্ডা লাগতেছে তখন বউটা কোন নি কদিম সোহাল এটা গরম কইরা দিমু তখন মা কষ্ট পাইছে সারা রাত শাড়ি কাপড়টা ফেজ দিয়া মা রাত্রটা কাটাইছে একটা কষ্ট হইছে না তখন মা কিন্তু দুঃখ পাইলে ওই মেয়ের কাছে থাকলে মেয়ের কাছে কোনোস না তোর বাবির কাছে কম্বলটা চাইছি কম্বলটা দিছে না সোহাল বলে গরম করে দিব ওখান দেখলাম যে সারাদিন গেছে কম্বল ওখানে সানসিটির উফরই তখন ওই বইনটা ফোন দেয় তার বাবিরে কিন্তু ভাবি আম্মা আপনার কাছে কম্বলটা চাইলো আপনি কম্বলটা দিলেন না কাজটা কি হইলো তখন মোবাইলটা কাইটটা দিয়া জামাইরে ফোন দিছি দেখো তুমি কো ভাইটাই ও তুমি কম্বল আনছ আমি কইছি রানতে হো বাড়তে হো না আমি কইছি শুকাই টিয়ার হইলে গরম গরম করে দিমু আর তোমার মা তোমার বইনের কাছে বিচার দিছে আর সর্দার নিয়ে আছে আমার বিচার করতে সর্দার নেই এই লাগিয়ে গেছে গা এই জোন লাগিয়ে গেছে গা তখন ওই ওই ফুটটা কিতা করছে বউর কথা আমল করিয়া মারে যায় কো মারা যায় কো কিতা গো তোমার বউয়ের কাছে কম্বল চাইছো তোমাকে দিল দিল নইলে আমার কাছে না কইলে হইলে না দিলে তুমি আবার তোমার জির কাছে বিচার দিছো কি লাগিয়া তোর মা কো ফুট তুই আবার এটা কিতা কস আর তুই কিতা কস এটা আমি তো এমনি একটু কইছি তোর বইনে তো জিজ্ঞেস করতে পারোই হ্যাঁ তখন যে ফুলানা কম্বলটার ব্যাপারে মারে জিগা যে তুমি তোমার বউ না দিলে আমারে কইতা তখন আমরা কোন হেকে বিয়া করছে না বিয়া বইছে আমি যদি বিদেশ থেকে কম্বল আনতাম আর তিনটা কম্বল যদি ঘরে থাকতো আমার আম্মা যদি কম্বলটা চাইতো আমার বউ যদি না দিত কইলাম বলে যা বাঘের বাজা যা দশটা কম্বল লইয়া যাই না আমার মারা দে যে অন্যায় করছো একটা শেষে না দশটা দে দিয়ে আমার পাওয়া ফিরে থাক হাত তুলে বদ্ধ করতুই ব আলি উফ কইলি তো শেষ বেড়া মুল্লাগিরি শেষ পিসাবগিরি শেষ কথা কন আর কথা তো ঠিক কি না কন কইতাম না আসল গজলদা বউ কোনদিন মাত্র নারক নয় বওয়াফন ও আবলোসন আবলোসন মানে আবলোসন আবার এলাকাতে আবলোসন থাকলে আমার দৈরা লইব বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলোসন বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন বউ তোরে ভালোবাসিব লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলোসন বউ কোনদিন মাত্র নার নয় বওয়াফন ঠিক কিনারে বাজি আর যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মা জানুন কত মিশা নয় আর যদি কোনো জায়গায় আপদ বিপদ বউয়ের আগে মা জানুন কত মিশা নয় বউ তোর যেন তেন আরে বউ তোর যাইব বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা কোনদিন মাত্র নার নয় বওয়াফন ও আবলোসন ও কোনদিন মাত্র নার নয় বওয়াফল বউ তরে ভালোবাসিব সোনার কার্তিকা গলার সিন কিনা দিবি সাবধান আমি এখন এই ওয়াজের কারণে অনেক বয়াইতে আমার বিরুদ্ধে যাবে যে হুজুর আলী শাশুড়ি ওয়াজ করে বয়াইতের ওয়াজ দি করে না শাশুড়ি যে আমরা কি জ্বালাতে দাঁড়াতে আংরা করে নিয়েছে ওন দিয়ে আমার আমরার পক্ষে কথা কন আমরা শাশুড়ি দিয়ে মাইরে আমরা ভমান করে ফেলা আর বিটি শাশুড়ি আসি দিকে না মারে গেলে গা মারবো কেডা ফিটটা পাইতা দেশ না শাশুড়ি যদি একটা গালো দিলে আমি খেলা দে কবে যে ফিটটা একটা বাড়ি দিন মা আম্মা আম্মা আপনি আসেন দিকে না মারতেছেন দেন আর একটা বাড়ি দেন জীবনে শাশুড়ি আর বাড়ি দিব হাত চেত্রা বালা করে মাথাটা ঠান্ডা বিড়ালাম দেখবেন ওই শাশুড়ি আপনাকে আদর করবে কথা বলেন ঠিক না বেঠি ভাইরা আমার অনেক রাত্রি হয়ে গেছে ওরে বাবা রে সাড়ে বারোটা বাজিতেছে একটু জিকির হবে না রে বেটা জিকির হইতো নি রে বাজি একটু পরে কথা বলবো তবে একটা কথা বলতে চাই বিয়া কি করবেন না বইবেন যৌতুক নিবেন কিছু করবি না কিছু বিয়া কি করবেন না বইবে বাবারে বেড়া ওদি দুই দিন পরে তো বউর কাছে মুড়ি দিয়ে দেবে গা
ইতামি জানি সব তবে একটা কথা বোয়াইতে রাগ করো না যে বোয়াইতে ওয়াজ উন্দাসও রাগ করো না আজকে তোমার শাশুড়িকে সম্মানের কথা বলতেছি এমন একদিন সময় আসবে তোমার ঘরে ছেলে হবে ছেলে একদিন বড় হবে বড় হয়েছে বিয়ে করবে বিয়ে করার পর সেই ছেলের বউ আসবে তুমি যদি তোমার শাশুড়িকে আঙ্গুল তুললে কথা বলো তোমার ছেলের বউ যেদিন আসবে সে তোমাকে জুতা তুলে কথা বলবে কথা বলেন দেখবে না তো তুমি রাগ করো কেন তুমি রাগ করো কেন তুমি কষ্ট পাবে কেন তুমি মনে রাখো তুমি যদি তোমার শাশুড়িকে উজুর পানি বানায় দাও তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার জন্য তাহাজ্জুদের উজুর পানি বানায় দিবে কথা বলেন ঠিক না খেতেরিটা খেতেই ভাঙে নাকি উপরে যায় ভাঙে খেতেরিটা খেতেই ভাঙে মান দাদা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় কামা তাদিনু তু দান যেমন কর্ম তেমন ফল আপনি আপনার শাশুড়ির কাছ থেকে কোন রকম ভাবে জুদা হইতে চান আবার আপনার যখন শেষ বয়স আসবে আপনি আবার আপনার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চান ঠিক না যেই বউরা আজকে আলাদা খাইতে চায় সেই বউরা একদিন আবার ছেলের বউর সঙ্গে মিলে খেতে চায় মনে রাখবেন আপনি ভালোভাবে চলেন আপনার সংসারে উন্নতির অভাব হবে না তবে একটা কথা বলি কার কার মা নাই হাত তোলেন হাত নামান কার কার বাবা নাই হাত তোলেন আমারও বাবা নাই আল্লাহ সবার মা বাবার কবরটাকে জান্নাত বানায় দেন আমিন কর বাজান আমি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না তাদের জন্য আমরা খাস করে চোখের পানি ফেলায় দোয়া করার দরকার ফিলিস্তিনি মুসলমানদের উপরে যখন ইসরায়েলের আগ্রাসনে বোমাগুলো আসে তখন ফিলিস্তিনের যে মহিলাদের পেটে যে বাচ্চা আছে না বাচ্চাগুলো বুলেটের আওয়াজের কারণে আর কম্পনের কারণে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বিশ লক্ষ গাজাতে মুসলমানরা আটকা পড়া কারেন্ট নাই বিদ্যুৎ নাই খাউন নাই চিকিৎসা নাই একের পর এক তারা মরতে আসে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করে জোর আমিন আমরা ফিলিস্তিনি মুসলমানদের যেন চোখের পানি ফালাইয়া দোয়া করে যেমন কেটা কেটা আসেন হাত তোলেন হাত নামান কারা কারা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া না করে চলে যাবেন হাত তোলেন সবাই থাকবো না ওহান জিডা উঠবো এটা হইলো ইসরায়েলের বন্ধু আর যেটা বয়া থাকবে এটা হইলো ফিলিস্তিনের বন্ধু কথা কোন ঠিক কিনা মানে আমরা কি ইসরায়েলের পক্ষে আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে তাহলে যে উঠবে হেরা ধরবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এই মাহফিলের মেন লুক কেডা মেন লুক কে আপনি দাঁড়ান না দেই না এই প্যান্ডেলটা করতে কত লাগছে দশ হাজার দিই প্যান্ডেলটা করে দিই